আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয় ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অন এ ডিজেল ইঞ্জিন। এখান থেকে ওয়ান বাই ওয়ান আমরা জানব পাওয়ার ফ্যাক্টরের পরিবর্তনের সাথে সাথে ফুয়েল কনজাম্পশনের কী সম্পর্ক বা রিয়েক্টিভ পাওয়ার পরিবর্তনে ইঞ্জিনের উপরে কী প্রভাব পড়ে ইত্যাদি। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই আজকের আলোচনার বিষয় সম্পর্কে জেনেছি, কিন্তু আলোচনায় ডিজেল ইঞ্জিন বলা হলেও আলোচ্য বিষয়টি যে কোনো ধরনের ইঞ্জিনের ক্ষেত্রেই প্রযোজ্য। বন্ধুরা, এখানে একটি জাপানি এয়ারম্যান ব্র্যান্ডের ডিজেল জেনারেটিং সেট এর নেম প্লেট দেখতে পাচ্ছি, যেখানে অল্টারনেটর ক্যাপাসিটি বলা হয়েছে 195 KVA অ্যাট 50 সাইকেল পার সেকেন্ড, এবং ইঞ্জিন ক্যাপাসিটি বলা হয়েছে 181 কিলোওয়াট অ্যাট 50 সাইকেল অর 1500 RPM। তা আমরা 50 হার্জ নিয়ে আলোচনা করি, এবং এখানে অল্টারনেটারের পাওয়ার ফ্যাক্টর উল্লেখ করা হয়েছে 0.8। বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে 0.8 এটাকে ম্যাক্সিমাম পাওয়ার ফ্যাক্টর বলেছিলাম। আজকের ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য পূর্বের এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে, আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিংয়ে আমাদের 195 KVA ক্যাপাসিটির একটি অল্টারনেটরের একটি পাওয়ার 156 কিলোওয়াট। এই ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হয় সেগুলো আমি আর আজকে দেখাবো না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এই ক্যালকুলেশনগুলো আমরা সবাই জানি, এবং 117 KVAR অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর। তো যদি আমাদের অল্টারনেটরের পাওয়ার ফ্যাক্টর 0.8 হয়, এটি মূলত অল্টারনেটরের পাওয়ার ফ্যাক্টর নয়, অল্টারনেটরের সাথে আমরা যে লোড সংযুক্ত করব সেই লোডের পাওয়ার ফ্যাক্টর হতে পারবে সর্বোচ্চ 0.8। অর্থাৎ আমরা যে লোডগুলো চালাবো তার পাওয়ার ফ্যাক্টর হবে 0.8। যদি লোডের পাওয়ার ফ্যাক্টর 0.8 হয়, তাহলে এই 195 KVA ক্যাপাসিটির অল্টারনেটর থেকে আমরা 165 কিলোওয়াট পরিমাণ অ্যাক্টিভ পাওয়ার গ্রহণ করতে পারবো। আর এই 156 কিলোওয়াট এটি হচ্ছে আমাদের অল্টারনেটরের আউটপুট পাওয়ার। আমরা জানি অল্টারনেটরের এফিসিয়েন্সি সাধারণত 85-90 মধ্যে হয়ে থাকে, তো এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 90% ধরে নিলাম। তাহলে যদি আমাদের অল্টারনেটর আউটপুট পাওয়ার হয় 156 কিলোওয়াট অ্যাট 0.8, তখন আমাদের ইনপুট পাওয়ার হবে 173 কিলোওয়াট। তো আমাদের ইঞ্জিনের ক্যাপাসিটি বলা হয়েছে 181 কিলোওয়াট। তাহলে 173 কিলোওয়াটের একটি লোড নিয়ে 181 কিলোওয়াটের একটি ইঞ্জিন অনায়াসে চলতে পারবে, সেক্ষেত্রে ইঞ্জিনটি ওভারলোডেড হচ্ছে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, তা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনের ক্যাপাসিটি বলা হয়েছে কিলোওয়াটে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের পরিমাণ যাই হোক না কেন এবং সেই অনুযায়ী যদি আমাদের এই রিয়েক্টিভ কম্পোনেন্টসের কোনো পরিবর্তন ঘটে, তবে সেই পরিবর্তন ইঞ্জিনের উপরে কোনো ইফেক্ট ফেলবে না, যদি না অ্যাক্টিভ পাওয়ারে কোনো পরিবর্তন হয়। অর্থাৎ যদি অ্যাক্টিভ পাওয়ার পরিবর্তন হয়, হ্রাসবৃদ্ধি ঘটে, তবে শুধুমাত্র ইঞ্জিনের উপরে তার প্রভাব পড়বে। অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার যদি বৃদ্ধি পায়, ইঞ্জিনের উপরে লোড বৃদ্ধি পাবে, যদি অ্যাক্টিভ পাওয়ার হ্রাস পায়, ইঞ্জিনের উপরে লোড হ্রাস পাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের কারণে বা পাওয়ার ফ্যাক্টর নিম্নমানের হওয়ার কারণে যদি রিয়েক্টিভ কম্পোনেন্টসে পরিবর্তন ঘটে, ফলে এই রিয়েক্টিভ কম্পোনেন্টস ইঞ্জিনের উপরে কোনো মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করছে না। এখন যদি আমরা এই অল্টারনেটারের লোডকে 0.7 বিবেচনা করি, তাহলে এই অল্টারনেটারের ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আমরা 136 কিলোওয়াট লোড অ্যাপ্লাই করতে পারবো, তখন আমাদের ইনপুট পাওয়ার হবে 151 কিলোওয়াট, যা পূর্বের তুলনায় হ্রাস পাচ্ছে, ফলে ইঞ্জিনের উপরে লোড কমে যাবে এবং ফুয়েল কনজাম্পশনও কম হবে। কিন্তু 0.7 পাওয়ার ফ্যাক্টরের রিয়েক্টিভ কম্পোনেন্টসের পরিমাণ অবশ্যই বেড়ে যাবে, যেহেতু আমাদের এখানে বলা হয়েছে অন কেভিএ বেসিস অ্যাট 195 KVA, অর্থাৎ অল্টারনেটার ক্যাপাসিটি তো আর আমি 195-এর চেয়ে বেশি নিতে পারবো না। তাহলে এই এসি বাহু অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার আমার ফিক্সড থাকবে, ফলে যদি পাওয়ার ফ্যাক্টরের মান নিম্নমানের হয়, অ্যাক্টিভ পাওয়ারের পরিমাণ কমে যাবে এবং রিয়েক্টিভ পাওয়ারের পরিমাণ বেড়ে যাবে। কিন্তু রিয়েক্টিভ পাওয়ারের পরিমাণ বেড়ে গেলেও ইঞ্জিনের উপরে কোনো মেকানিক্যাল চাপ প্রয়োগ হবে না, কারণ রিয়েক্টিভ কম্পোনেন্টস ইঞ্জিনের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। আমরা 0.7 পাওয়ার ফ্যাক্টরের কোনো লোড ব্যবহার করি, তাহলে আমাদের লোড কারেন্টের পরিমাণ সেম থাকবে, কিন্তু ইঞ্জিনের উপরে মেকানিক্যাল চাপ কমে যাবে, ফলে ফুয়েল খরচও কমে যাবে। তো ঠিক একইভাবে যদি আমরা 0.8 ব্যবহার করি, যদি আমরা আমাদের লোডকে 0.9 পাওয়ার ফ্যাক্টরে অপারেট করি, তাহলে এই অল্টারনেটর থেকে আমরা 175 কিলোওয়াট পর্যন্ত একটি পাওয়ার সরবরাহ করতে পারবো, তখন উক্ত অল্টারনেটরের ইনপুট পাওয়ার হয়ে যাচ্ছে 194 কিলোওয়াট, যা ইঞ্জিন ক্যাপাসিটির তুলনায় বেশি হয়ে যাচ্ছে, ফলে ইঞ্জিন এই পরিমাণ লোড নিয়ে চলতে পারবে না বা চলতে অক্ষম, তখন ইঞ্জিনটি আরপিএম কমে যাবে বা ভোল্টেজ ফ্লাকচুয়েশন হবে, শাটডাউন হয়ে যেতে পারে। ঠিক একইভাবে যদি আমরা উক্ত অল্টারনেটরে সংযুক্ত লোডকে 1 পাওয়ার ফ্যাক্টর অপারেট করি, তাহলে উক্ত অল্টারনেটর থেকে আমরা ম্যাক্সিমাম আউটপুট 195 কিলোওয়াট পাব, যা এই অল্টারনেটর কেভি রেটিং এর সমান, এবং সেই মুহূর্তে আমার ইনপুট পাওয়ার হচ্ছে 217 কিলোওয়াট,
যা ইঞ্জিনের কিলোওয়াটের তুলনায় আরও বেশি, ফলে ইঞ্জিনটি কোনোভাবেই এই লোড নিয়ে চলতে পারবে না। ফলে দেখতে পাচ্ছি যে আমরা এই ডিজেল জেনারেটিং সেটটিকে আমরা 0.8 পাওয়ার ফ্যাক্টরের উপরে লোড অপারেট করতে পারবো না। যদি অপারেট করি তাহলে ইঞ্জিনের উপরে সেই চাপ এসে পড়বে এবং ইঞ্জিন সেই পরিমাণ লোড নিয়ে বহন করতে সক্ষম হবে না। তাহলে এই আলোচনাটুকু থেকে আমরা এটুকু বুঝতে পারলাম যে যদি আমরা এই ডিজেল জেনারেটিং সেটের আউটপুটে ক্যাপাসিটর ব্যাংকের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করি এবং পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করার ফলে যদি আমরা এই অল্টারনেটরের 100% লোড অ্যাপ্লাই করি তাহলে সেটি ইঞ্জিনের জন্য ওভারলোড হয়ে যাবে এবং ইঞ্জিন সেই পরিমাণ লোড নিয়ে চলতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করে মূলত অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করে আমরা এই ডিজেল জেনারেটিং সেটের ক্যাপাসিটি বৃদ্ধি করতে পারছি না। এখন আমরা এই সেকশনটি নিয়ে আলোচনা করছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি আমরা এই ডিজেল জেনারেটিং সেটের 0.8 পাওয়ার ফ্যাক্টরে অ্যাক্টিভ পাওয়ার 156 কিলোওয়াট অর্থাৎ এই পরিমাণ লোড নিয়ে এই ইঞ্জিনটি অনায়াসেই চলতে পারবে, তাহলে আমরা এর উপরে অ্যাক্টিভ পাওয়ার আর বৃদ্ধি করব না। কিন্তু অ্যাক্টিভ পাওয়ার বৃদ্ধি না করলেও যদি আমরা পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করার সঙ্গে সঙ্গে আমার লোড কারেন্ট কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। যদি আমরা 0.7 পাওয়ার ফ্যাক্টরে বিবেচনা করি তাহলে আমরা লাইন কারেন্ট পাচ্ছি 322 এম্পিয়ার, 0.8 যা হয়ে গেল 281 এম্পিয়ার, 0.9 250 এম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর যখন ইউনিটি করলাম তখন আমরা লাইন কারেন্ট পেলাম 225 এম্পিয়ার। অর্থাৎ একই লোডে শুধু পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করার কারণে আমাদের লাইন কারেন্ট হ্রাস পেয়েছে কিন্তু ইঞ্জিনের উপরে আমার মেকানিক্যাল লোডের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে PFI ব্যবহার করলে বা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করলে আমার অল্টারনেটারের উপরে চাপ হ্রাস করতে পারছি। যদিও আমাদের ফুয়েলের কোনো সেভিং হচ্ছে না কিন্তু এটিও আমাদের অল্টারনেটারের জন্য একটি বেনিফিট। কারণ হচ্ছে যদি আমরা লোড কারেন্টকে লিমিটেড করতে পারি বা সীমিত পর্যায়ে নিয়ে আসতে পারি তাহলে অল্টারনেটারের উপরে চাপ কমবে, ফলে অল্টারনেটারটি ওভারহিট হওয়া থেকে রক্ষা পাবে, ইনসুলেশনের মান বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিন অল্টারনেটারটি ভালোভাবে চলতে পারবে। পাশাপাশি আমাদের সিস্টেমের ডেভেলপমেন্ট হবে অর্থাৎ সিস্টেমের লসের পরিমাণ কমে যাবে, IS2R এর পরিমাণ কমে যাবে। তো এই সার্বিক বিষয়গুলোকে আমরা ইম্প্রুভ করতে পারবো পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের মাধ্যমে। তাহলে এই আলোচনা থেকে আমরা দেখলাম যদি আমরা কোনো একটি ডিজেল জেনারেটিং সেটের আউটপুটের সঙ্গে PFI ব্যবহার করি তো সেই PFI ব্যবহারের ফলে ডিজেল জেনারেটিং সেটের টোটাল ক্যাপাসিটিকে আমরা বৃদ্ধি করতে পারছি না, কারণ ইঞ্জিনের ক্যাপাসিটি আমরা কোনোভাবে বৃদ্ধি করতে পারবো না এবং রিয়্যাক্টিভ কম্পোনেন্টসও ইঞ্জিনের উপরে কোনো প্রভাব বিস্তার করে না। তো সেক্ষেত্রে PFI আমাদের ইঞ্জিন সেকশনে কোনো বেনিফিট দিতে পারছে না কিন্তু অল্টারনেটর সেকশনে আমাদেরকে বেনিফিট দিচ্ছে, অর্থাৎ লোড কারেন্টকে মিনিমাইজ করার কারণে ওভারহিট হওয়া থেকে সেভ করছে, লাইন লস হওয়া থেকে সেভ করছে, অর্থাৎ ওভারঅলি আমার সিস্টেম পারফরমেন্স বৃদ্ধি পাচ্ছে এবং অল্টারনেটরের লাইফ টাইমও বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে অবগত হলাম তাতে যদি আমার কাছে মনে হয় যেহেতু আমার ফুয়েল সেভ হচ্ছে না সেহেতু আমি PFI প্ল্যান্ট ব্যবহার করে অতিরিক্ত খরচ বাড়াতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি PFI ব্যবহার করব না। কিন্তু যদি আবার আমার কাছে মনে হয় যে ফুয়েল সেভ না হোক আমার সিস্টেম পারফরমেন্স বৃদ্ধি করার জন্য হলেও আমি PFI ব্যবহার করব যা আমার অল্টারনেটরের লাইফ টাইম বৃদ্ধি করবে, তাহলে আমি PFI ব্যবহার করব। তো আপনারা কি করবেন সে সিদ্ধান্ত আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তো ইফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অন এ ডিজেল ইঞ্জিন এই বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।